প্রবীণদের আশীর্বাদ নিয়ে বৃহস্পতিবার জোরালো প্রচার কর্মসূচি করেন ছয়ত্রিশ শান্তির বাজার কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রমোদ রিয়াং লক্ষ্মী ছোড়া এবং মনুসহ বিভিন্ন এলাকায় তিনি জনসংযোগ কর্মসূচি করেন বিজেপি উন্নয়ন কর্মসূচির সুফল পেয়ে স্থানীয় মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে এবং তাদের আশীর্বাদই তিনি জয়লাভ করবেন বলে জানান প্রমোদ রিয়াং আমরা তিনটা পাড়া কাভার করছি সকাল আমরা সাতটা থেকে আমাদের ডুৰ কেম্পেইন চলছে চাৰা বাৰ মানে দুহেজাৰ আঠৰ চালে যাতে এইবাবে যি বাৰী যিছিলোঁ তথাপি ডিমাণ্ড ছ আছিলে জল গড় আৰু ৰাস্তা বাৰী বাৰী সবাৰ চব জেগাতে জল হৈ গৈছে নল এতিয়াও যেতিয়া আমাৰ যে বাৰী বাৰী গড় জীৱিকা হৈ গৈছে গড় এখনে মোটামুটি নাইণ্টি পাৰ্চেণ্ট না নাইণ্টি পাৰ্চেণ্টৰ ওপৰত গড় সবাই পাইছে তোমাৰ লেট হয়ে গেছে অল্প যদি আগে দেখতে সব কিন্তু রাস্তা কিছু কিছু জায়গাতে আমরা এমন রাস্তা আমরা করতে পারি না কেননা এটা করার পজিশনও না এরকম অবস্থা কারোর মানে ঘরের চিপা চিপিতে যেতে তবুও আমরা এলাকার সঙ্গে কথা কইছি তেইশের পরে অনেকজন কইসে জায়গা দিব অনেকজন দিত না তবু আমরা দেখবো তেইশের পরে যে কি করা যায় জিতে কিন্তু মানুষ এখানে খুশি কিছু কিছু ত্রিপুরা মথা আছে লাল মথা আর কি সিপিএম থেকে যারা আছে ওখানে এরা মথা হয়েছে আর আমরা যারা বিগত দিন যে বিজেপিতে আছে হেরা ওখানেও বিজেপিতে আছে তো এখানে নিশ্চিত এখানে আমাদের ভোটার বেশি বিজেপি বেশি বিজেপি জয়ী হয়ে যায় মোটামুটি বলা হচ্ছে উপজাতিদেরকে ভোট ব্যাংক যে বিজেপি যে ভোট ব্যাংক ছিল তা ভেঙে চুরমা চুলমাচুর করে দেওয়া হয়েছে আপনার কি প্রতিক্রিয়া এটা পলি রাজনীতি সবাই কই বসে সব ভাঙিয়ে গেছে গা সিপিএম কইব সব আমরা কিন্তু প্রকৃতি যখন রাও রোড রাস্তাতে যখন আমরা যাই বা গ্রামে গ্রামে দুঃখে মানুষ আমরা সারা পাই আজকে যে আমি বিজেপির শক্ত সংগঠনের কথা উল্লেখ করে বলেন বিরোধী শক্তি এখানে কোনো রাজনৈতিক জমি খুঁজে পায়নি বিউরো রিপোর্ট আর ই নিউজ